নয় নয় করে অনেকগুলো বছর পার হয়ে গেলাম তোমার সাথে, এই পেরিয়ে আসা পথে হেঁটেছি কয়েক ক্রোশ। এক সময় তোমার পাশে প্রিয় দোস্ত বা বন্ধু হয়ে থাকতাম ছায়ার মতো। কখনো থেকেছি উচ্চবিত্তের দামি ড্রয়িং রুমে, কখনো মধ্যবিত্তের ধুলো পড়া দালানে, আবার কখনো নিম্নবিত্তের ঘরের কোণে কোনো এক কাছের মানুষ হয়ে। তবে আগে অনেকটা সময় তুমি শুধু আমার অপেক্ষায় থাকতে। সে যাই হোক, কি মনে পড়েছে যখন তোমার শব্দ ভালো লাগতো, যখন তুমি শুনতে একটু বেশি ভালোবাসতে, যখন আমি পাড়ার চা দোকানের জমজমাটি আড্ডার উপাদান হতাম, যখন আমি ট্যাক্সি কিংবা ক্যাব ড্রাইভারদের চলার সঙ্গী হতাম, কিংবা কোনো দিন মজুরের কাজ করার উদ্যমতা? জানি কিছুটা হলেও মনে পড়েছে, কারণ এখনও অনেকে বলে আমি নাকি তাদের চাইল্ডহুড মেমোরিজের মধ্যে একটা। তবে কি জানো তো, আমি শুধু ছেলেবেলার বন্ধু হয়ে থাকতে চাই না, সব সময়ের বন্ধু হয়ে থাকতে চাই, বুঝলে? তাই তো সময়ের স্রোতের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে এখনো চলছি, সেই বড় ভারী শরীরটাকে ছোট করে ট্রানজিস্টর হয়ে গেছি। আবার কখনো ডিজিটালাইজেশনের সময় স্মার্টফোন আর স্মার্ট ওয়াচের অ্যাপও হয়ে গেছি। আজ না হয় এই পুরনো বন্ধুটাকে আবার নতুন করে জুড়ে দিও, যেখানে আমি নিজেকে এতটা আপগ্রেড করলাম তোমার কাছে পৌঁছতে, সেখানে তুমি একটু কষ্ট না হয় করলে, একটু না হয় আমাকে অর্থাৎ রেডিওটা বেশি করে শুনলে। জানো এখন অনেকেই বলে টিভি মোবাইলের যুগে আমি নাকি মৃত, কিন্তু আমি নিজে এখনও বিশ্বাস করি আমি জীবিত। অ্যান্ড মাই অ্যাবিলিটি অব স্পোকেন ওয়ার্ডস ক্রিয়েট এ পাওয়ারফুল অ্যান্ড ভিভিড পিকচার্স অন ইয়োর মাইন্ড, বিকজ ইউ ক্যান ক্লোজ ইয়োর আইজ বাট ইউ ক্যান নট ক্লোজ ইয়োর ইয়ার্স। রেডিও মোনামারের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ওয়ার্ল্ড রেডিও ডের শুভেচ্ছা। শুনতে থাকো, ভালো থেকো।